नमस्कार আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি করোনার আবহে বাংলা। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা রোজই দেখছেন ক্যাপশন লড়ছে বাংলা, লড়ছে কেউ। যদি পাঁচটা রাজ্য জেলা দেখেন, যে সেখানে বিশেষভাবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় সুন্দরবন লাগোয়া জায়গাগুলোতে সেখানে জীবনের জন্যে তারা লড়াই করছেন। জীবিকার প্রশ্ন তো এখন বহুদূর, তার কারণ জীবিকার জায়গা সেই সমস্ত ক্ষেত খামার সমস্ত কিছু একেবারে জলে ভেসে গেছে, সেখানে বাঁধ ভেঙে গেছে, সেই জল জমিকে নষ্ট করেছে। ফলে জীবিকার প্রশ্ন তো অনেক দূর, এখন জীবনের জন্য তারা যুদ্ধ করছেন। আবার অন্যদিকে যদি দেখি যে জীবিকার যে প্রশ্ন যেরকম রয়েছে, জীবনের প্রশ্ন রয়েছে, সেখানে কত রকমের দুর্নীতি। ক্ষমতায় এখনও আসেনি ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে, রাজনৈতিক তৎপরতা চলছে, কিন্তু স্থানীয় নেতা বুদবুদের বিজেপি নেতা, তিনি ১৯টি রেশন কার্ড নিয়ে হাজির, রেশন তুলবেন। এসব ঘটনা আমরা জানি, অতীতে বহু ঘটনা ঘটেছে। জব কার্ড কারোর বাড়িতে গচ্ছিত থাকে, কারোর বাড়িতে হচ্ছে তার কাছ থেকে নেতার অনুমোদন সাপেক্ষে সে জব কার্ডে কাজ হবে। এই ঘটনা আমরা বহু ঘটনা দেখেছি, বহু ঘটনা আপনারাও দেখেছেন টেলিভিশনের পর্দার মাধ্যমে, আর প্লাস নিউজে প্রচুর খবর হয়েছে। কিন্তু এই ঘটনাটি হচ্ছে সাম্প্রতিক সময়ে যেখানে বাংলা লড়ছে, যেখানে মানুষের খাদ্য এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা চালু করার জন্য ঘোষণা রয়েছে কেন্দ্রীয় সরকারে, সেখানে বুদবুদ অঞ্চলে এক স্থানীয় নেতা বিজেপির, তিনি ১৯টি রেশন কার্ড নিয়ে গিয়ে তিনি রেশন দপ্তরে গিয়ে তিনি রেশন তুলছেন, অন্যের রেশন কার্ড, তার বাড়িতে কতজন সদস্য রয়েছে, সমস্ত বিষয়গুলোই তথ্য আকারে দেব। পুরো ঘটনাটা এতটাই ঘটনা, সেখানে গ্রামবাসীদের সম্মিলিত প্রতিরোধের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গরিব মানুষ পাচ্ছে না রেশন, এরা বাংলাদেশের লোকের রেশন তুলছে। আমাদের ভারতবর্ষের গরিব মানুষ, আমাদের গ্রামগঞ্জের গরিব মানুষ রেশন পাচ্ছে না। আবার উল্টে এরা তৃণমূলকেই বলছে চাল চোর, ফেসবুকে ছাড়ছে, সোশ্যাল মিডিয়া। এই বিষয়ে আমরা বিস্তারিত ভাবে জানবো হচ্ছে আমাদের সাংবাদিক যিনি রয়েছেন সুভাষ দাসের কাছ থেকে। সুভাষ, ঘটনাটা কি ঠিক কিভাবে ঘটলো, পরম্পরাটা একটু বলো। দেখো, আজকে যখন আমরা গ্রামে এলাকায় যাই, তখন যেটা মূল এলাকাবাসী যেটা অভিযোগ হচ্ছিল যে এই এলাকায় যে বুদবুদের রেশন যেখান থেকে দেওয়া হয়, আজকে কিন্তু বুদবুদ থানার একদম পাশে গ্রাম হচ্ছে সুকান্তনগর, সেইখানের লোকদের কিন্তু আজকে রেশন দেওয়ার কথা। আর এই সুকান্তনগরেই থাকেন এই বিজেপি প্রভাবশালী ব্যক্তি, যার নাম হচ্ছে স্বপন সরকার, তিনি কিন্তু ওই এলাকায় থাকে এবং তিনিও আজকে রেশন নিতে গেছিলেন। এবং তিনি যখন রেশন দিয়ে সামগ্রী যেটা নিয়ে বেরোচ্ছিলেন, সেই সময় দেখেন সেই রেশন সামগ্রীর পরিমাণটা অনেক। তখন কিন্তু গ্রামবাসীরা জিজ্ঞাসা করেন যে আপনি এতটা রেশন সামগ্রী কি করে পেলেন, কারণ আপনার বাড়ির সদস্য হচ্ছে চারজন। তখন কিন্তু উনি বলেন না, আমার কাছে ১৯টা কার্ড আছে। এইটা নিয়েই কিন্তু সূত্রপাত। তখন গ্রামবাসীরা চেপে ধরেন যে আপনার কাছে ১৯টা কার্ড কোথা থেকে এলো। তখন কিন্তু স্থানীয়রা কিন্তু প্রশাসনকে খবর দেয়, এলাকার যিনি পঞ্চায়েত আছেন প্রধানকে খবর দেয়, ঘটনাস্থলে প্রধান উপপ্রধান সকলেই আছে গ্রামবাসীরা। তারপরে দেখা গেল যে তার কাছে সত্যিকারের ১৯টা কার্ড আছে, কিন্তু এই ১৯ জনকে, তার কারণ হচ্ছে তার পরিবারের সংখ্যা হচ্ছে চারজন, কিন্তু ১৯টা কার্ড। এইটা নিয়েই কিন্তু শুরু হয়ে যায় রাজনৈতিক উত্তেজনা, এবং এতটাই উত্তেজনা শুরু হয়ে যায় আস্তে আস্তে স্থানীয় বাসিন্দারা এবং তৃণমূলের পক্ষ থেকে বিডি অফিসে দফায় দফায় বিক্ষোভ করে যে যতক্ষণ না এর পূর্ণাঙ্গ তদন্ত হবে ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এখনো পর্যন্ত কিন্তু সেই আন্দোলনে রয়েছে গ্রামবাসীদের একটাই দাবি যে এই ব্যক্তিগুলো, অভিযুক্ত স্বপন সরকারের কোনো বক্তব্য এই ক্ষেত্রে এসেছে তোমার কাছে? না, এখনো পর্যন্ত আসেনি, কারণ হচ্ছে তিনি এখন পুলিশি হেফাজতে রয়েছেন, বুদবুদ থানায় রয়েছে, তাকে সকালবেলায় বুদবুদ থানার পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে প্রশাসনের তরফ থেকে কিন্তু সম্পূর্ণভাবে তদন্ত শুরু করেছে, যেটা জানা যাচ্ছে যে খাদ্য দপ্তর একদম সরাসরি তিনি কিন্তু তার বাড়িতেও গেছেন এবং তার বাড়ির সাথেও কিন্তু নথি নিয়েছে যে কতজন মূল সদস্য, কিন্তু যাদের নাম রয়েছে তাদের কিন্তু ওখানকার যারা আমরা পঞ্চায়েত সদস্য আছে তার সাথে যোগাযোগ করেছিলাম, তিনি জানিয়েছেন যাদের নাম দেখাচ্ছে তারা কিন্তু এই দেশেরই বাসিন্দা নয়, তারা বাংলাদেশের বাসিন্দা এবং তারা এদেরই সব আত্মীয় স্বজন। এইখানে কিন্তু একটা বড় প্রশ্ন আছে সুজিতদা, বাংলাদেশের লোক এইখানে এসে কি করে রেশন পাচ্ছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের সাংবাদিক সুভাষ দাস জানালেন, বাংলাদেশ থেকে এসে তারা রেশন তুলছেন, এবং অভিযুক্ত যে বিজেপি স্থানীয় নেতা স্বপন সরকার,
তাকে পুলিশ আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ চলছে এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব তারা আন্দোলন শুরু করেছেন যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত তারা দাবি করেছেন। এই যে ঘটনা, এই যে লড়াই চলছে এখন বাংলা জুড়ে, সেই লড়াই কোথাও কোথাও হচ্ছে, আর একজনের খাদ্য বরাদ্দ খাদ্য অন্যজন নিয়ে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে তো অভিযোগটা আরও বেশি মারাত্মক যে এই কারণে হচ্ছে তাদের যাদের নাম দেখা যাচ্ছে তারা হচ্ছেন বাংলাদেশের বাসিন্দা, যদিও এখনও পর্যন্ত এই রাজ্যে এনআরসি এনপিআর কোনো কিছু যেহেতু মানে সম্পূর্ণভাবে হয়নি, সেই বিষয়টাকে নিয়ে কিন্তু এটা খুব পূর্ণাঙ্গ। কারণ আগামী সময়টা যেহেতু বাংলায় এমন একটা পরিস্থিতি, একদিকে কোভিড-19 ঝড় চলছে, অন্যদিকে হচ্ছে আমফান পরবর্তী পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু এই স্থানীয় স্তরের এই দুর্নীতির প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আকারে চলে আসছে। স্টুডিওতে এই মুহূর্তে সৌম্য আইচ রায় রয়েছেন, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র রয়েছেন অনুপ্লব ঘোষ, তৃণমূল কংগ্রেস নেতা অমিতাভ দত্ত সমাজবাদী নেতা, এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি যিনি ভাইস প্রেসিডেন্ট এবং দেবাশিস মিত্র, তিনিও যোগদান করছেন। আমি প্রথমে একটু জানতে চাইব হচ্ছে বিরোধী নেতৃত্ব মানে সেখানে তৃণমূল থেকে শুরু করে সকলেই এনআরসি এনপিআরের প্রত্যেকেই বিরোধিতা করেছিলেন, কিন্তু দেখলেন তো যে এইরকম একটা পরিস্থিতিতে 19 জনের রেশন কার্ড, সেই রেশন তুলতে যাচ্ছে একজন স্থানীয় বিজেপি নেতা, এটাকে কিভাবে দেখবেন সৌম্য আইচ রায়? অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা, কিন্তু দুঃখের বিষয় যে সমস্তটাই তো পোর্ট আউট হয়ে গেছে। এখন তৃণমূল কংগ্রেসের এইসব লোকগুলো সাহস পায় করতে, আমি তো বুঝতে পারছি না। 90% দেখবেন আজকাল বিজেপির সব, আমরা বলি না পরিযায়ী শ্রমিক, সম্মানের সঙ্গে বলি তাদেরকে, কিন্তু এখন হচ্ছে পরিযায়ী সব পলিটিশিয়ান, রাজনীতিবিদরাও সব পরিযায়ী হয়ে গেছে, এই দল ওই দল, এ দল আর ও দল। তৃণমূলের ছাঁটা কিছু লোকজন দুর্নীতিগ্রস্ত, তারা আজকে বিজেপির ঝান্ডা নিয়ে, তাহলে ব্যাপারটা তাই দাঁড়াবে। আপনি কিছুদিন আগে লক্ষ্য করেছেন যে তৃণমূল কংগ্রেসের রেশন কার্ড দুর্নীতিতে যখন সারা সাংবাদিকরা সারা পশ্চিমবাংলা জুড়ে হইহল্লা করছে, আমরা বিরোধীরা যখন চিৎকার চেঁচামেচি করছি, তখন দেখা যাচ্ছে পার্শ্ববর্তী ক্লাবে এবং পার্টি অফিসে হাজার হাজার কার্ড পাওয়া যাচ্ছে। তাদের সেই তাদেরই শিষ্যরা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে লম্ফঝম্প করছেন। মানুষ যখন খিদে ছটপট করছে, যখন ডিস্ট্রিবিউশন সিস্টেমের এত অসুবিধে চলছে, যখন মানুষের কাছে খাবার নেই, এরা কারা, এ কিসের রাজনীতি, কী করে, একে যে কোনো দলেই থাকুক, আমার কথা হচ্ছে দেখুন এরা সমাজের শত্রু। রাজনৈতিক দলে থাকা এরা রাজনীতি করে শুধু কী জন্য করে আমি বুঝতে পারছি না। এদেরকে ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস যে দলেরই হোক না, ইমিডিয়েটলি আপনার দল থেকে বহিষ্কার করা উচিত, তারপরে প্রশাসনিকভাবে যে সমস্ত শাস্তি দেওয়া উচিত। আর সর্বোপরি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার খুব খারাপ মানে দেখে মনে হলো, এটা তদন্ত হওয়া এত বেশি প্রয়োজন কারণ বাংলাদেশের নাগরিকের নাম রয়েছে, ইট ইজ কোয়েশ্চেনেবল, মানে কোথায় বাংলাদেশের নাগরিক, কাদের কাদের নাম রয়েছে, কেন রয়েছে, এটা ভাববার বিষয়। পশ্চিমবঙ্গে রেশন তুলছেন বাংলাদেশের নাগরিক, এটা ভাববার বিষয়। অনুপ্লব ঘোষ, একদম স্পেসিফিক্যালি বলতে গেলে যেটা দাঁড়ায়, আমার ঠাকুমা ছোটবেলায় একটা প্রবাদ প্রায়শই বলতেন, চালনির পিছন ঝড় ঝরে চালনি সুচের বিচার করে। আজকে সেই জায়গাটাই এসে দাঁড়িয়েছে যে যে রাজনৈতিক দলটার নীতিগত এবং আদর্শগত বিষয়টাই হচ্ছে বাংলাদেশের নাগরিকদের তাড়াবো। এবং আপনি জেনেছেন, আপনার মনে আছে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় বসে বলে গেছিলেন 2 কোটি, রাজ্য বিজেপির সভাপতি, যদিও এখন জানি না বিজেপিটা কেমন ফর্ম হয়েছে, সম্প্রতি তো আমার বিজেপিরই একজন বন্ধু আমাকে বলছিলেন যে মুকুল বরণে শেষে বর্গী এলো দেশে, শিকদারের বিজেপি আজ সিন্ডিকেটে মেশে, যাই হোক, এরকম একটা সুন্দর ছড়া আমায় শোনালো। তো যাই হোক, এখন ঘটনা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে যারা বলেছিল 2 কোটি অনুপ্রবেশকারীকে তাড়াবো, আজকে দেখা যাচ্ছে কিন্তু এখানে এই ক্ষেত্রে অনুপ্রবেশকারীদেরও নয়, কেননা হচ্ছে যে বিজেপি বা ইতিমধ্যেই সবাই, এটা তো নেই, বিতর্কটা হয়েছিল সবাই ক্ষেত্রে, আমি তো ঠিক সেইটাই বলতে চাইছি, হিন্দু বাঙালি যারা রয়েছে তারা হচ্ছে অটোমেটিক্যালি ভারত মানে তাদের হচ্ছে ভূমি, সেই কথাটা বলতে চেয়েছিল। এখন এটা তো একটা দুর্ভাগ্যজনক ঘটনা নিঃসন্দেহে বলতে হবে, বাংলাদেশের নাগরিকের রেশন পশ্চিমবঙ্গে উঠছে এবং তুলছে কে, তুলছে বুদবুদের একজন
নাম বলে আমি তাকে গুরুত্ব দেব না, একজন বিজেপির নেতা এবং কে যে হচ্ছে ওখানকার ট্রেডমার্ক নেতা, নেতৃত্ব দেন স্থানীয় স্তরে। আজকে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাতেই এবং সবচেয়ে বড় দুশ্চিন্তাটা এই জায়গাটাতেই বাংলার বুকে, যে সত্যি কি বাংলার বুকে বর্গী এলো দেশে। তার কারণ যে দলটা আজকের তারিখ অবধি ক্ষমতায় আসেনি, 18টা এমপি পাওয়ার পর তারা প্রত্যেক দিন দাবি করছে আমরা ক্ষমতায় আসব এবং আমরাই আজকে মূল বিরোধী দল। আজকে সেই রাজনৈতিক দলটা, বিরোধী দল তো অনেক দেখেছেন সুজিতদা, আমরাও দেখেছি, একটা সময় কংগ্রেসকে দেখেছি, একটা সময় তৃণমূল কংগ্রেস থেকেছে, তার কখনো আগে সিপিএম থেকেছে, কিন্তু ভারতবর্ষের বুকে কোনোদিন এ দৃষ্টান্ত বাংলার বুকে দেখেছেন কোনো বিরোধী দলের নেতা বুক ফুলিয়ে 19টা রেশন কার্ড নিয়ে বাংলাদেশের নাগরিকের জন্য খাদ্য সামগ্রী তুলে নিয়ে যাচ্ছে? অমিতাভদা, সুহৃদবাবু, সর্বপ্রথমে আপনাকে ভাই অনুপ্লব ঘোষ, ভাই সৌম আইচ, আর প্লাসের সমস্ত টেকনিশিয়ান সবাইকে এবং দর্শকদের দীর্ঘদিন বাদে আমার আপনার স্টুডিওতে আমি আসছি, আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার, ঈশ্বরের কৃপায় নমস্কার। ভয়ঙ্কর সময়ের মধ্যেও আমরা আবার মিলিত হতে পেরেছি, খুব আনন্দের বিষয়। এই যে দুর্নীতির কথা হচ্ছে, ভারতবর্ষে এই দুর্নীতি রাজনৈতিক পরিকাঠাময় আর আলোচ্য বিষয় নয়, আমরা সবাই জানি কি ব্যাপার চলছে। সুতরাং এটা তো 17টা কার্ড, 19টা কার্ড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এটা অনেক বড় জায়গায় গিয়ে যদি আমরা আলোচনা করি, দেখুন এই যে চাল দেওয়া হচ্ছে, ডাল দেওয়া হচ্ছে, যদি গ্রাউন্ড লেভেলে দেখেন তাহলে মানুষের কাছে চাল ডাল যেটা যাচ্ছে তার বহু সংখ্যক বেশি অংশ বাইরে ব্ল্যাক মার্কেটে বিক্রি হচ্ছে। কোন পার্টি যুক্ত আছে, কোন পার্টি যুক্ত নেই আলোচনা করারই কোনো প্রয়োজন নেই, কারণ এটাকে সমস্ত সমাজ যুক্ত আছে। এটাকেও তৃণমূলের লোক হোক, বিজেপির লোক হোক, সিপিএম, কংগ্রেস, কোনো দল ইত্যাদি, এরা কেউ চীন, জাপান, বাংলাদেশ থেকে আসছে না, সমাজটা সেই জায়গায় চলে গেছে। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দাবি তুলেছেন, আমি রাজনীতি করছি না, আমি তাকে পূর্ণমতে সমর্থন করছি, যে মানুষের হাতে ডাইরেক্টলি টাকা দেওয়া হোক এবং এই পিডিএস সিস্টেমটায় দেখুন, আপনি 2 টাকায় চাল দিচ্ছেন, সেই চালই বাইরে এসে 20 টাকায় বিক্রি হচ্ছে, মানে অদ্ভুত। আপনি ফ্রিতে যে চাল দিচ্ছেন সেই চাল এসে 25 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে এটা কি সরকার জানে না? না, সরকার এটা বকলমে সেই সমস্ত লোকেদের করে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এটা রাজনীতি যে সিস্টেমটা চলছে, হোল টাইমার বেসড পলিটিক্যাল পার্টি এবং হোল টাইমার লিডার, তাহলে এইখানে এইসব আলোচনাগুলো যে আমরা করছি, আপনি যেটা তুলেছেন ইস্যু, ইউ আর রাইট, এটা বিরাট ব্যাপার। 19টা এটা যদি বলেন, সেই অর্থে যদি আপনি বলেন, এটা তো একটা সিস্টেমটা রেক করে নেওয়ার মতো একটা সিস্টেম, কিন্তু এটা আইসোলেটেড ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে আজকে এই ভয়ঙ্কর পরিস্থিতি, দেখুন আমরা একটা বাঁচার জন্য লড়ছি, এটা রাজনীতি করে ক্ষমতায় আসাটা, আরে দেশ থাকবে, আমি বেঁচে থাকবো, আপনি থাকবেন, তবে তো ক্ষমতায় আসবো আমরা। না এখন ঈশ্বর বাঁচিয়েছেন, যদি করোনা ভাইরাসের দিক থেকে বলেন তো ঈশ্বর বাঁচিয়েছে, কারণ আবার এই ঝড় হচ্ছে, আজ বোম্বেতে ঝড় হচ্ছে, বোম্বে এখনো পর্যন্ত যা খবর, আপনার কাছে আরো বেশি খবর আছে, বোম্বে শহরটা তো সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু ব্যাপার হচ্ছে, আপনি যেটা প্রথমটা শুরু করলেন না, এই জায়গাটা আমি আপনাকে বলি, মনোলিথিক সিটি ক্যালকাটা পাওয়ার সেন্টার, কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা যে কীভাবে উজাড় হয়ে গেছে, আমরা এই ঠান্ডা ঘরের বাতাবরণের ভিতরে মুখোশ টুকোশ পরে এসে আলো ফালোতে আমরা ভাবতে পারছি না, কিন্তু এটা এই এটাও কিন্তু আইসোলেটেড ঘটনা নয়, কলকাতায় প্ল্যান্টেড ট্রিগুলো উপড়ে পড়েছে। সুজিতবাবু, আপনার কাছে আমি করণ জোরে নিবেদন করছি, যদি এই খবরটা তৃণমূলের নেতা নেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যায়, উনি 5 তারিখে বৃক্ষরোপণ উৎসবে উনি গাছ পুঁতবেন, আবার কলকাতায় সবুজায়ন হবে, কিন্তু আমি আমার মতো কলকাতা সল্টলেকটাকে ছেনে বেরিয়ে দেখেছি, পুরনো গাছের ডাল ভেঙে পড়েছে আর নতুন যে সমস্ত গাছ লাগানো হয়েছে সব উপড়ে পড়ে গেছে। তাহলে অবৈজ্ঞানিকভাবে নেতাদের সন্তুষ্টিকরণের জন্য এবং চোখে দেখানোর জন্য যদি বৃক্ষরোপণ হয়, তাহলে শহরের ভালো হয় না, মানুষের ভালো হয় না। আজকে যেরকমভাবে ইলেকট্রিসিটি, জল, নেটওয়ার্ক, আমি আপনাকে বলেছিলাম যে নেটওয়ার্ক একটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে এসে পৌঁছাবে, যেভাবে আজকে বিঘ্নিত হয়েছে তার অধিকাংশ কারণে গাছ পড়ে যাওয়া, আমি সময় নিচ্ছি না।
সম্য একটা কথা অমিতাভদা বললেন, আজকে মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে পরিযায়ী শ্রমিক যারা রয়েছে এবং অসংগঠিত শিল্পী যারা কাজ করছে পয়সা দিতে হবে, তাদের ডাইরেক্ট পয়সা দিতে হবে, লোন ফোন নয়, অ্যাকাউন্টে 10,000 টাকা করে উনি দিতে বলেছেন। দেখুন আমি প্রথমে ধন্যবাদ জানাবো আপনাদের, যাই হোক মুখ্যমন্ত্রী যদি বিলম্বেও এটা বুঝে থাকেন দাবি করেছেন, এই দাবির সঙ্গে আমরা সহমত, কারণ এই দাবি প্রথম আমরা করি এবং কেন্দ্রীয় সরকারের কাছে রাহুল গান্ধী প্রথম বলেছেন যে না, আমাদের লোকসভার পর থেকেই আমরা এটা চাইছিলাম, ন্যায় প্রকল্প নাম দিয়েছিলাম আমরা, এবং আমরা বলেছিলাম যে ঠিক আছে আমাদের প্রকল্পের নাম আপনাদের করতে হবে না, আপনাদের যদি অসুবিধা থাকে কেন্দ্রীয় সরকার নিজের নামেই করুক, কিন্তু বেনিফিশিয়ারি যারা এই অবস্থার মধ্যে পড়ছেন তারা যেন পান। কি বলেছিলাম আমরা যে এককালীন 10,000 টাকা কাল বিলম্ব না করে অতি সত্বর দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার, আর কনসিকিউটিভ অ্যানাদার 6 মান্থস প্রতি মাসে 7,500 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাওয়া দরকার ইমিডিয়েটলি। এতে দুটো লাভ হবে সুজিতদা, লাভ কি, এক লাভ হবে সেটা হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা, পারচেজিং ক্যাপাসিটি বাড়বে, দু নম্বর হচ্ছে আপনি প্রোডাকশান যখন করছেন সেই প্রোডাকশানের এই সমতাটা বজায় থাকবে, অর্থনীতি চাঙ্গা হবে, মানুষ কিনতে পারবে। আর যে কথাটা আমি একটা ক্লোজ করি না না আমি তোমাকে থামাচ্ছি না, আমি একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমি জাস্ট অমিতাভদার একটা কথা বলছি। অমিতাভদা যে কথাটা বললেন এই যে ডাইরেক্ট, এটার মধ্যে অনেক গলত, যেমন ধরুন এটা এই যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা জিনিস, গ্রাম আপনি দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছেন, আমি ওই জেলা থেকে আসি বলে বলছি কি ভয়ানক পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি আপনাকে বলছি, গ্রামে চাষের জমি নেই, মাছ চলে গেছে, পানের বরজ চলে গেছে, কলা গাছের বাগান চলে গেছে, সবজি চলে গেছে, আঙ্গনবাড়ি চলে গেছে মানুষ কোমর জলে দাঁড়িয়ে ভাবছে কি হবে। তারপরেও আজকে জানেন দুর্ভাগ্যের বিষয়, অনুপ্লবরা আছে এখানে সংস্কৃতিবান রাজনীতি কর্মী হিসাবে ওকে চিনি দীর্ঘদিন ধরে, ওরা বলবে যে পশ্চিমবঙ্গে এখনো এমন এমন জায়গা রয়েছে যেখানে জব কার্ড 100 দিনের কার্ড হাতে করে নিয়ে রাখে তৃণমূলের পঞ্চায়েতের প্রধান এবং তাদের সঙ্গী সাথীরা, এবং সেখানে সই করতে বাধ্য হয় এবং তার একটা পার্সেন্টেজের টাকা যায়। তবেই তো মুখ্যমন্ত্রী বলছেন যে ডাইরেক্ট ট্রান্সফার করুন, 20,000 টাকা আপনি কাউকে ঘুষ দেবেন না, মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে। এটা দুর্ভাগ্যের, এই পরিস্থিতি দাঁড়িয়ে রাজনীতি করা উদ্দেশ্য আমাদের নয়, কিন্তু মানুষকে যদি বাঁচাতে হয় আপনারা ইমিডিয়েটলি সমস্ত রাজনৈতিক দলকে, সমস্ত কর্মীকে, সমস্ত মানুষকে ভাবতে হবে যে এর বাইরে গিয়েও অনেকটা বিষয় আছে যে মানুষের পাশে দাঁড়াতে হবে, এভাবে চলতে পারে না। অনুপ্লব, প্রথম কথা আমি সুজিতদা একটা কথা বলি, অমিতাভদা যে কথাটা বললেন বা যে কথাটা রেশ সৌমদারও কথার মধ্যে উঠে এলো, সেই জায়গা থেকে আমার নেত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় চেয়ারপারসন এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যথেষ্ট দক্ষতা এবং প্রশংসাযোগ্য ভাব পথে তার প্রত্যেকটা প্রকল্পকে পরিচালিত করছেন, তার প্রমাণ যদি চান আমি সেই জায়গা থেকেই বলছি, অভিযোগ থাকতেই পারে, আমি বলছি না অভিযোগ থাকতে পারে না, অভিযোগ আমারও থাকতে পারে, সৌমদারও থাকতে পারে, অমিতাভবাবুরও থাকতে পারে, কিন্তু একটা জায়গায় অন্তত অমিতাভবাবু একমত, সৌমদাও একমত এবং আমিও একমত, সঙ্গে বোধ হয় আপনিও একমত যে মমতা বন্দ্যোপাধ্যায় পুকুর চুরিটাকে বন্ধ করতে পেরেছেন, আর পেরেছেন তার প্রমাণ হচ্ছে বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা গেছে। এবং আজকের তারিখে যে কথাটা উঠছে ন্যায় প্রকল্পের কথা বললেন, আমি আগের দিনই আপনার চ্যানেলে বসে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত নয় যে রাহুল গান্ধী ডানাতে ভাত খেলে পরে তৃণমূল কংগ্রেসকে বাঁহাতে ভাত খেতে হবে, তৃণমূল কংগ্রেসও ডানাতেই ভাত খাবে। এবং আমি প্রথমেতেই একটা কথা বলি যে রাহুল গান্ধী যে ন্যায় প্রকল্পের কথা বলেছিলেন, এই ন্যায় প্রকল্পের যদি আরও একটুখানি আগে যান যে উদ্গাতাকে, তাহলে দেখা যাবে যে উদ্গাতা হলেন যিনি, তিনি হচ্ছেন নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীকেও বলেছিলেন এবং এই উম্ফান পরবর্তী বা করোনা পরবর্তী সময় মমতা ব্যানার্জিকেও বলেছেন, এবং রাহুল গান্ধীও সেই কথাটা বারবার বলেছেন, কংগ্রেসও বলেছে। কিন্তু তারপরে প্রশ্ন হচ্ছে এটাই যে এই জায়গাটা হয়তো সৌমদা একটুখানি ক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু তাতে কিছু যায় আসে না। রাহুল গান্ধী যেমন সঠিক বলেছেন, ঠিক সেরকম কিন্তু ছত্তিশগড়ে ভূপেশ বাঘেল সঠিক কাজ করেননি মমতা ব্যানার্জি, কিন্তু 30 লক্ষ মানুষের অ্যাকাউন্টে আজকের তারিখে ইতিমধ্যে টাকা চলে গেছে, সঠিক কাজ করেছেন। কিন্তু অশোক গেহলট রাজস্থানে সঠিক কাজটা করতে পারেননি, করেছে কিন্তু মমতা ব্যানার্জি এখনো অবধি। কিন্তু অমিতাভদা কি বলবেন, মানে কৃষকদের ক্ষতি হয়েছে সেটা গেছে, একটা মানে একটা দুর্নীতির আবহ রয়েছে, করোনার আবহ রয়েছে, দুর্নীতির আবহটা মানে দীর্ঘস্থায়ী, আপনি যেটা বললেন এটাকে আর নতুনভাবে আর ফিরিয়ে আনার প্রসঙ্গ বোঝে না, কিন্তু
কোথাও তো একটা লড়াইটা দিতে হয়, কোথাও তো একটা লড়তে হবে। কেউ কারোর খাবার খেয়ে নিচ্ছে, কারোর জন্য অ্যালোটেড, কারোর জন্য টাকা অ্যালোটেড, কারোর জন্য 100 দিনের কাজ অ্যালোটেড। এই জায়গাগুলোতে কি সত্যি আগামী দিনে একটা বৃহত্তর একটা গণ আন্দোলন কি সামনে এবার আসছে বলে আপনি মনে করেন? না শুনুন, আমি আন্দোলনের কথা আমি বলবো না, তার পক্ষে বিপক্ষেও যাব না, রাজনৈতিক জায়গাটাও আসবো না। কারণ যে পরিস্থিতিতে আমরা গত দু মাসের উপরে সময় কাটালাম বা কাটাচ্ছি, আরও কতদিন কাটাবো জানি না, এটা বোধ হয় পৃথিবীর নন হিস্ট্রিতে এটা একটা আননোন টেরেন, একেবারে আননোন জায়গা। আমি একটা কথা বলি, মানুষকে খেতে দিতে হবে, বাঁচাতে হবে অর্থনীতির দিকে। এখন করোনা ভাইরাসে আমরা কে বাঁচব মরব, কার ভিতরে কি আছে প্রতিরোধ ক্ষমতা আমার জানা নেই। ভারতবর্ষে সেই অর্থে ডেথ রেট অনেক কম, কোমরবিডিটি যাদের আছে তারা মরছেন, আদারওয়াইজ লোকেরা ঠিক থাকছে, যেটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। ঠিক আছে, একটা জায়গা হলো, আপনি যেটা বলছেন আমি আপনার মাধ্যমে আমি অনুরোধ জানাবো সরকারের কাছে, আমি এখানে বেশি কঠোরভাবে কাউকে গালাগালি করে যাওয়ার আমি এখন আর পক্ষপাতী নই। আমি খালি বলতে চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় তিনি যে টাকাটা পাঠিয়েছেন আমি একবারে সম্পূর্ণ সমর্থন করছি, নো পলিটিক্স। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে চিহ্নিত করি, কারণ আমি সংগ্রামী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার সঙ্গ দিয়েছি, তার খুব কাছ থেকে আমি জানি। কিন্তু একটা সেন্টেন্স আমি বলে দিচ্ছি, মানুষকে খাওয়ানোর জন্য সুজিতবাবু, আমি মনে করি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ওই ধরনের সংস্থাগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগান এবং তাদেরকে বলা হোক যে সরকার লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, তোমরা খাওয়াও। চোরেরা সেবা করতে পারে না, চোরেরা সেবা করতে পারে না। ভারতীয় রাজনৈতিক দল, আমি দেবাশিস মিত্র, ভারতীয় জনতা পার্টি সহসভাপতি রয়েছেন, আমি দেবাশিস বাবু আপনাকে স্বাগত জানাচ্ছি। একটা কথা এই প্রসঙ্গ আসায় যে রেশন দুর্নীতি, তারপর চাল চুরি, এরকম বিভিন্ন অভিযোগ আপনারা করেছেন বিভিন্ন সময়, কিন্তু আজকে একটা একটা ফুটেজ পাওয়া গেল যেখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে বুদবুদের ঘটনা। সেখানে এক স্থানীয় বিজেপি নেতা 19 জনের কার্ড নিয়ে গেছেন, তারা তার আত্মীয় এবং বলা হচ্ছে তারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক। তার নাম হচ্ছে কি, সরকার তাকে পুলিশ আটকও করেছে। এই যে মানে বিভিন্ন এই ঘটনাটা, বুদবুদের এই ঘটনাটা কিন্তু রেশ এখনও চলছে। স্থানীয় তৃণমূল দাবি করেছে যতক্ষণ না এর মীমাংসা হবে, তদন্ত হবে, ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ করে রেখেছে। কি বলবেন দেবাশিস বাবু? দেখুন, একটা পুরস্কার করে বলে দিতে চাই যে একটা পর পর থেকে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। আমরা এও দেখেছি রানাঘাটে একটি মা কালীপুর রাইসমিল, যতদূর মনে হয় সেখানে লরি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে যে খাদ্য পাঠানো হয়েছিল, সার পাঠানো হয়েছিল, সেইখানে চাল বস্তা খালি করে বস্তা, সেই বস্তা গুলো অন্য ইয়ে ভরে সেখানে সমস্ত মালগুলো, আর সেটা যখন ধরা পড়েছে তা নিয়ে কোন রকম কিছু প্রতিবাদ হলো না, তা নিয়ে কোনো আন্দোলন হলো না, সেটাকে পুরোপুরি চাপা দিতে হবে। আজকে শ্রীকৃষ্ণ রাইস মনে করছে, শ্রীকৃষ্ণ রাইস তো এই পশ্চিমবাংলার বুকে, আমি কদিন আগেই এই আম্বান হয়ে যাওয়ার পরে আমি বসিরাকে আমি সেভারেল টাইম গেছি, এবং সেখানে সন্দেশখালী হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওই সমস্ত জায়গায় যে ফ্ল্যাটটা হয়েছে জল মানে ভরে গেছে, মানে সমুদ্র মনে হচ্ছে, বাড়ি ডুবে গেছে, সমুদ্র রাস্তার উপরে বসে আছে, মানে খাট তুলে নিছে, সেও খাটটাও জলের মানে থেকে একটুখানি উপরে, উপরটা বাকি পা গুলো নিছে, রাত্রিবেলা শুয়ে আছে, বলছে সকালবেলা উঠে দেখছি পায়ের কাছে সাপ শুয়ে, মানে তাদেরও জায়গা নেই। এরকম পরিস্থিতিতে সেখানে তার নিয়ে চূড়ান্ত দুর্নীতি চলছে, চূড়ান্ত দুর্নীতি, মানে বেছে বেছে তাদের লোকদের খাওয়াবে, আমাদের লোকদের খাওয়াবে, আমাদের লোকদের যারা খাচ্ছে সেখানে অবস্ট্রাকশন হয়ে পানীয় জল নেই, ওখানে যদি বাঁধগুলো। তাহলে দেবাশিস বাবু আমি এটাই জানতে চাইছি যে এর মানে যে 19টি রেশন কার্ড নিয়ে স্থানীয় বিজেপি নেতা ওখানে গেছিল, তারা রেশন মানে যেহেতু তা বোঝাই যাচ্ছে তারা বিজেপির লোক বলে তাদেরকে দেওয়া হবে না, সেই জন্য তিনি গিয়ে এটা নিয়েছেন, আপনি কি এই যুক্তিটাই দিতে চাইছেন? তারা বাংলাদেশের নাগরিক, এই ব্যাপারটাও আছে একদম 100% যে এই বিজেপির লোক বললেই অর্থাৎ তোমাদের কিছু করা হবে না তোমাদের, এবং নিজেরা আমাদের ওখানে কিছু কার্যকর্তা আছেন যাদের একটু ফিনান্সিয়াল অবস্থা ভালো আছে, তারা কোথাও কোথাও দুটো কোথাও করে তিনটে ক্যাম্প চালাচ্ছেন, এখানে তাদের গ্রামের মহিলারা এসে খাওয়া দাওয়া, আমি গেছি, নিজে গেছি, আমার কাছে ভিডিও তোলা আছে, দেখাতে পারি,
যে সেখানে একটা স্কুলের মধ্যে 40-45 জন মহিলা বাচ্চা কাচ্চা নিয়ে একটা স্কুল ঘরের মধ্যে প্রাইমারি স্কুলের মধ্যে এমন অবস্থা বসে রয়েছে, বলছে আমাদের বাঁচান আমরা কি করে বাঁচবো। একটা ছেলে আমাদের পার্টি ছেড়ে যাচ্ছে, মাথার পিছন দিকে অ্যাসবেস্টার উড়ে এসে ওই ঝড় পাচ্ছে আর ঘরের মধ্যে ঢুকে গেছে। আমি প্রথমে বলছি যে দেবাশিস দা হয়তো কানেক্টিভিটির জন্য অনেক কিছু শুনতে পাচ্ছেন না, অথবা প্রশ্নটা বুঝতে পারছিল না। আমি দুটো তথ্য আপনাদের দিই যে এই বা এই যে এই করোনা আবহাওয়ায় যেটা অমিতাভ দা বলছিলেন, আমাদের যে এমন দুর্দশা, একটা অদ্ভুত বিষয়। আপনি জানেন 132 জন মানুষ শুধুমাত্র স্ট্রেস, অনাহার বা যে কোনো কারণে আত্মহত্যা করেছে 132 জন মানুষ এই 30 মানে মে পর্যন্ত আমি ডেটা দিচ্ছি। 25 জন মানুষ শুধুমাত্র ট্রেনে পরিযায়ী শ্রমিকরা মারা গেছে, 25 জন। আর আপনি যদি দেখেন শুধু চিকিৎসা না পেয়ে, মানে করোনা বাদ দিয়ে এগুলো, চিকিৎসা না পেয়ে হাসপাতালে গিয়েছেন, চিকিৎসা পাননি বা অন দ্য ওয়ে তারা মারা গেছেন, এরকম 59 জন আছেন। এই সংখ্যাটা যদি আপনি ধরেন সারা ভারতবর্ষে 747 জন, মানে একটা ক্যাসকেডিং এফেক্ট, শুধু করোনার আবহে একটা সাংঘাতিক পরিস্থিতি হয়েছে ভারতবর্ষে। ওকে অনুপ্লব, একটা জিনিস যেটা বারবার সুভাষবাবু বলবার চেষ্টা করলেন, সুভাষবাবু তো উনি না, দেবাশিস মিত্র অনেক সিনিয়র লিডার। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল বলেছি, মাফ করবেন। দেবাশিসবাবু যেটা বলবার চেষ্টা করলেন, আমি সেই জায়গাটা, দেবাশিসবাবু সিনিয়র নেতা, আমি তার কাছে খালি হাত জোড় করে একটা অনুরোধ করব যে দেবাশিসবাবু আপনার কথা সব জায়গাটাই ঠিকঠাক চলল, এবং সেই জায়গা অনুযায়ী যদি আপনি অভিযোগ করেন যে দলবাজি হয়েছে ত্রাণ দেওয়াতে, আমিও মেনে নেব। কিন্তু তারপরে একটা প্রশ্ন থাকবে দেবাশিসবাবু, যেটা বোধহয় আপনার পক্ষে উত্তর দেওয়া একটুখানি কষ্টের হবে, যে রেশন কার্ডগুলো ওনার কাছ থেকে উদ্ধার হয়েছে সেই রেশন কার্ডগুলোর মধ্যে দেখা যাচ্ছে ওনারই কোনো আত্মীয় যিনি ভারতবর্ষেই থাকেন না, থাকেন বাংলাদেশে, তার নামে রেশন কার্ড স্থানীয় মানুষ সেটাকে র্যাটিফাই করছে, বলছে এই লোক বাংলাদেশেতে থাকে। আরও একটা কথা বলি দেবাশিসবাবু, আপনি অভিযোগ করলেন যে বেছে বেছে ত্রাণ দেওয়া হচ্ছে, তৃণমূলের লোকেরা পাচ্ছে, অন্য লোকেরা পাচ্ছে না। আমি শুধু বিনয়ের সঙ্গে আপনাকে বলবো, যদি এরম কোনো তালিকা থাকে এই মুহূর্তে এই টকশোয়ে, আমার হাতে দিতে হবে না, আপনি সঞ্চালকের হাতে দিয়ে দিন। যদি আপনি দিতে পারেন যে দল দেখে ত্রাণ দেওয়া হয়েছে, কথা দিচ্ছি আমি তৃণমূল কংগ্রেস করব না, তৃণমূল কংগ্রেস ছেড়ে দেব। আমি দেবাশিস দা আপনার কাছে আসছি, দেবাশিস কথা আপনাকে আপনাকে এই মুহূর্তে তো এই মুহূর্তে বলা সম্ভব না, তবে হ্যাঁ একটা না কত আপনি নিদর্শন চান, বাড়ি ভেঙে গেছে ফটো তুলতে পাঠানো হচ্ছে, বিজেপি লোকের বাড়ি যেদিকটা ভেঙেছে সেদিকের ফটো তুলছে না, তার উল্টো দিকে যেদিকে একটুখানি। দেবাশিস বাবু, রাজার মাকে আড়ালে ডাইনি বললে, রাজার মা কোনোদিনই ডাইনি হয়নি, ভবিষ্যতেও হবে না। আমি দেবাশিস দাকে সম্মানের সঙ্গে একটা প্রশ্ন করছি, দেবাশিস দা সময় হয়েছে একটা বিরতির পর ফিরছি। ডেফিনেটলি এই প্রশ্নটার উত্তর নেব, কারণ হচ্ছে বুদবুদের যে ঘটনাটা, যে রেশনে সেখানে যারা যাদের রেশন কার্ড নিয়ে স্থানীয় বিজেপি নেতা তিনি গিয়েছিলেন রেশনগুলো তুলতে, অভিযোগ হচ্ছে তারা প্রত্যেকেই হচ্ছে বাংলাদেশের নাগরিক, এবং তারা কীভাবে রেশনটা পাচ্ছে এটাও একটা বিগ কোয়েশ্চেন্স, কেননা কীভাবে তারা নাগরিকত্ব বা কীভাবেই তাদের রেশন ব্যবস্থাটার তারা পাচ্ছে এটাও তো একটা বিগ কোয়েশ্চেন্স। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই প্রশ্নটা তুলে দিয়েছে বলে আমি, অনুপ্লবেরও এখানে একটা বলার দায় রয়েছে, দেবাশিস বাবুরও রয়েছে, প্রত্যেকেরই রয়েছে। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।